দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো দর্শক শ্রোতা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি গাজার একত্রিশ স্কুলকে ধ্বংস স্তূপে পরিণত করল ইসরায়েল এদিকে মহাকাশে ইতিহাস তৈরি করল চীন মঙ্গলে পৌঁছাল জোরং রোভার এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গে পনেরো দিনের কঠোর লকডাউন শুরু দর্শক শ্রোতা আরো জানবেন পশ্চিম তীরে ঝড়সে রক্ত ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশত তেতাল্লিশ সিরিয়া থেকে এবার ইসরায়েলের রকেট হামলা সর্বশেষ জানিয়ে দিচ্ছি হামাসের সুরঙ্গ পথে কড়া নজর ছিল ইসরায়েলের দিব বিস্তারিত গাজার একত্রিশ স্কুলকে ধ্বংস পরিণত করল ইসরায়েল একশত ষাটটি যুদ্ধ বিমানের সঙ্গে ট্যাঙ্ক বহর নিয়ে অবরুদ্ধ গাজায় অবিরাম নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এতে নিহত হচ্ছে শত শত নিরস্ত্র ফিলিস্তিনিরা এছাড়া গাজায় এই হামলায় এখন পর্যন্ত অন্তত একত্রিশটি স্কুল ও একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র গুড়িয়ে গেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে সংস্থাটি আরও জানায় এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে এবার গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সবাহি বলেন আমরা তোমাদের ছোট ছেলে মেয়েদের বলছি যে ভারী বোমাগুলো হল উৎসবের আর আতসবাজি কেমন কৌতূহল এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায় অবলম্বন করছি তবে এই সবই বৃথা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলে হামলায় এ পর্যন্ত একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটাশ জন শিশু রয়েছে এবং এগারো জন নারী রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচশত আশি জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে এছাড়াও হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি সূত্রটি জানিয়েছে রয়টার্স পশ্চিম তীরেও ঝরছে রক্ত ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশত তেতাল্লিশ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মধ্যে এবার রণক্ষেত্র পরিণত হয়েছে পশ্চিম তীর গাজায় ইসরায়েলি নিরসংসতার প্রতিবাদে পশ্চিম তীরের হেব্রনে সাধারণ ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি বাহিনীগুলি ইস্টার্ন গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে ঘটনাস্থলেই হতাহত হন বহু ফিলিস্তিনি চলে ধরপাকর জবাবে ইটপাটকেল ছুড়ে এবং রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নিরস্ত্র বিক্ষোভকারীরা সংঘর্ষ ছড়িয়ে পড়ে পশ্চিম তীরের বেতেলহেম এবং জেরিকো শহরেও বিবিসি বলছে পশ্চিম অন্তত দশ ফিলিস্তিনি আহত হয়েছে যদিও আল জাজিরা বলছে নিহতের সংখ্যা এগারো আর আহত হয়েছেন হাজারো ফিলিস্তিনি নাগরিক এদিকে গাজা উপত্যকায় আজ সকালেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গাজা থেকে হামাস ও রকেট হামলা অব্যাহত রেখেছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও আরব কূটনীতিকেরা সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে এসব তথ্য দেওয়া হয়েছে গত সোমবার থেকে শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত 143 জন নিহত হয়েছে। এদের মধ্যে 32 জন শিশু এবং 21 জন নারী রয়েছে। এখন পর্যন্ত 980 জন আহত হয়েছে। ইসরাউ স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছে, সাগর থেকে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ থেকেও বোমা ছড়া হয়েছে। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে গাজা থেকে আসা রকেট হামলাকারণে ইসরায়েলের দক্ষিণ আনচুলীয় দুটি শহরে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। হামাস এ হামলায় দায় স্বীকার করেছে। ইসরায়েল এ পর্যন্ত একজন ইসরায়েলি সৈন্য একজন ভারতীয় ও ছয়জন বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে সূত্র রয়টার্স বিবিসি এবং আল জাজিরা সিরিয়া থেকে এবার ইসরায়েলি রকেট হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে এবার ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে যদিও এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় আক্রমণে ব্যবহৃত রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর এর আগেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল সীমান্তের নাকৌড় উত্তরে ক্লাইলে অঞ্চল থেকে তিনটি হয়েছে। দখলদার সেনারা জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা রকেট গালিরো উপকূলে ভূমধ্য সাগরে পতিত হয় এদিকে এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের শত্রু হিসেবে পরিচিত সশস্ত্র সংগঠন হিজুবুল্লাহ হামলাটি চালাতে পারে উল্লেখ্য সোমবার থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো অব্যাহত রয়েছে এই হামলায় অন্তত একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় হাজার খানিক অন্যদিকে হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত জন ইসরায়েলি নিহত হয়েছেন এদের মধ্যে দুইজন শিশু একজন ভারতীয় একজন বয়স্ক নারী এবং একজন ইসরায়েলি সেনা সদস্য রয়েছেন আহত হয়েছেন কয়েকজন সূত্র কে আর সর্বশেষ জানিয়ে দিচ্ছি হামাসের সুড়ঙ্গ পথে কড়া নজর ছিল ইসরায়েলের অর্থ সামরিক ও কূটনৈতিক শক্তিতে ইসরায়েলের দাপটের কথা বলার অপেক্ষা রাখে না তার সঙ্গে লর্সে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস দীর্ঘদিন ধরে সংগঠনটিকে কোন ঠেসা করার চেষ্টার কোন কমতি ছিল না ইসরায়েলের কিন্তু তারপরও হামাসের মনোবল কৌশল ও প্রত্যয়ের কাছে প্রাণ যুদ্ধ করতে হচ্ছে ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে পেরিয়ে উঠতে দু দু সালে গাজার বেশ কিছু এলাকা জুড়ে সুরঙ্গপথ গড়ে তোলে হামাস সুরঙ্গপথটি তৈরি করা হয়েছিল বাণিজ্যিক স্বার্থে ফিলিস্তিনিরা ওই সুরঙ্গ ব্যবহার করত তাদের প্রতিবেশী দেশ মিশর থেকে পণ্য আনানের ক্ষেত্রে কারণ ইসরায়েলিরা তাদের প্রকাশ্যে ব্যবসা করা সুযোগ দিত না সেই সুরঙ্গ ব্যবহার করে দু ও দু সালে ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস দু সালে হামাসের হাতে গাজায় পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় এরপর ওই সুরঙ্গ বিভিন্ন সময় ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল ইসরায়েলি বাহিনী এরপর ২০১৩ সালে ইসরায়েল গাজা সীমান্তে ঠিক নিচে তিনটি আলাদা আলাদা সুরঙ্গ গড়ে তোলা হয় এছাড়া হামাসও ফিলিস্তিনিদের আরো কিছু সংগঠন ওই সুরঙ্গ পথ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এমনকি ওই সুরঙ্গ পথে বোমা অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখা হতো পরে আরও বিস্তার লাভ করে ওই সুরঙ্গ পথ এদিকে ওই সুরঙ্গ থেকেই সংগঠনের জাতীয় কাজকর্ম পরিচালনা করা হতো সন্ত্রাসী সংগঠনের সদস্যরা বিপদে ওই সুরঙ্গই আশ্রয় নিত সেখান থেকেই হামলা করা হতো দু সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাদলে ওই সুরঙ্গ পথেই যাবতীয় অস্ত্র মজুদ করত হামাস হামলা চালিয়ে ওই পথ ধরেই ফিরে যেত হামাস অবশেষে চলতি বছর চোদ্দই মে রাতে এক নাগারে চারশত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলোই ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক হাজার বোমা এবং গোলাও ছুড়েছে ইসরায়েল তার তীব্রতায় গাজার রাস্তাঘাটও চৌচির হয়ে গেছে এই সূত্রটি জানিয়েছে আনন্দবাজার এবং সিএনএন মহাকাশ ইতিহাস তৈরি করল চীন মঙ্গলে পৌঁছালো জুরং রোভার এদিকে চাঁদের পিঠে জোরং রোভারকে নামিয়ে ইতিহাস তৈরি করল চীন সে দেশের সরকারি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে ছয় চাকাযুক্ত জুরং রোভার মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানেটিয় মিশন চালু করবে যা গ্রহের উত্তর গোলার্ধে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড রোভারটি মঙ্গল গ্রহে অবতরণের জন্য প্রজেক্টিভ ক্যাপসুল একটি প্যারাসুট এবং একটি রকেট প্ল্যানফর্ম ব্যবহার করেছিল মঙ্গলের রোভার অবতরণ বেইজিং এর একটি বড় জয় কারণ মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশে অবতরণ করা খুব চ্যালেঞ্জের আমেরিকা একমাত্র দেশ যা এখনো পর্যন্ত মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে এই অবতরণের পরে চীনে মঙ্গলের রোভার অবতরণকারী দ্বিতীয় দেশ হিসেবে নিজের স্থান তৈরি করল জোরং এর অর্থাৎ গড অফ ফায়ার রোবারটিকে তাই ওয়ান ওয়ান অরবিটারের মাধ্যমে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে এটি মঙ্গল গ্রহে কক্ষপথে প্রদক্ষিণ করছে ঠিক কোন জায়গায় রোবারটিকে নামানো হবে তা এখনো জানাতে প্রায় আড়াই মাস ধরে ইউটোপিয়া প্ল্যানেটিয়া অঞ্চলে জরিপ চালিয়েছিল চিন এছাড়া অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে ইউটোপিয়া প্ল্যাটেনিয়ার বিভিন্ন অঞ্চলের উচ্চ রেজলিউশন ছবি তুলেছিল এই সমস্ত মিশনের লক্ষ্য ছিল যতদূর সম্ভব একটি নিরাপদ জায়গা সন্ধান করা যাতে রোভারটিকে মঙ্গলে পাথরে ভূখণ্ড থেকে রক্ষা করা যায় পশ্চিমবঙ্গে পনেরো দিনের কঠোর লকডাউন শুরু ফের লকডাউন পশ্চিমবঙ্গ রাজ্যে আজ সকাল থেকে ষোলোই মে পর্যন্ত তিরিশে মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব বন্ধ রাজ্যে করোনা সংক্রমণের রেকর্ড কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজ সংবাদ সম্মেলন করে একথা ঘোষণা করেছেন মুখ্য সচিব আলাপন বেনার্জি তিনি জানান জরুরি পরিষেবা ছাড়া লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ও সরকারি সব প্রতিষ্ঠান লোকাল ট্রেন মেট্রো বাস ট্যাক্সি অটো সব কিছুই বন্ধ থাকবে তবে খাদ্য দোকানগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যেমন দুধ মদি মাছ গোস্ত বা সবজি দোকানগুলো খুলতে পারবে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত পাশাপাশি মিষ্টির দোকান খোলা যাবে সকাল দশটা থেকে বিকাল পাসটা পর্যন্ত তবে চালু থাকবে হোম ডেলিভারি অন্যদিকে ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুটা পর্যন্ত যা বাগানগুলো খোলা যাবে তবে আনতে হবে 50 শতাংশ কর্মী এছাড়া সব ধরনের জমায়েত বন্ধ থাকবে বিয়ে বা অন্যান্য আনন্দ অনুষ্ঠানে 50 জনের বেশি এবং সৎকারে ক্ষেত্রে 20 জনের বেশি জমায়েত করা যাবে না সূত্রটি জানিয়েছে আনন্দ বাজার পত্রিকা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য